হবে না চোর মমতাকে বলবো কোনো লাভ হবে না এর নাম নরেন্দ্র মোদি না খাউঙ্গা না খানে দুঙ্গা রাম মন্দির হতে পারে সবটাই তিনি কথা দিলে কথা রাখেন তিনি আমাদের কথা দিয়ে গেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তার লড়াই থাকবে অন্তিম পর্যন্ত যাবে আর সন্দেশ খালি মা বোনের ইজ্জত সন্তান লুণ্ঠনকারী তৃণমূলকে কোন ক্ষমা নয় কোন ক্ষমা নয় কোন চোর মমতাকে জিজ্ঞেস করুন রাজভবনে যাচ্ছে কেন রাজভবনে যাচ্ছে কেন শুভেন্দুবাবু এদিকে না 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 এসব তো প্রধানমন্ত্রী পাবলিকলি বলে গেছেন প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করে শুভেন্দুবাবু তিনি রাত্রি যাপন করবেন রাজভবনে বাংলার রাজধানী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সৌজন্য সাক্ষাৎ করতে চাইলে টাইম দেন এটা এই কালচার আছে শুভেন্দুবাবু আছে সেই কারণে সরকারি অনুষ্ঠানে এখানকার লোকাল এমপি যিনি অনেক রকম নাম ব্যবহার করেন যাকে আরামবাগের মানুষ দেখেনি তাকেও এখানে আমন্ত্রণ করেছিল এইটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তার সঙ্গে রাজ্য সরকারের অনেক ডিফারেন্স শুভেন্দুবাবু মমতা ব্যানার্জি শুভেন্দুবাবু ওনাকে জিজ্ঞেস করুন না অপরূপা পদ্মার মানে আপনি শুভেন্দুবাবু মমতা ব্যানার্জি আর কে কে ভয় পেয়েছে আপনি ওই ওই সেই সাইডটা পেছনটা দিয়ে মুখ্যমন্ত্রীটা কে জানতেন তা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন শাহজাহানের নাম তিনি বলেননি বলেছেন সন্দেশখালীর যে মাফিয়া যে অত্যাচারী যে মা বোনের লুজ্জত লুণ্ঠনকারী সেই গুন্ডাকে সংরক্ষণ দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সেটা বলেছেন মার খেয়েছে এটির লোক সিআরপিএফ এর লোক তিনি বলেছেন মুখ্যমন্ত্রী দিদি আপনি ধর্ণা দিতে যান তদন্ত আটকাতে কাকে বলতে পারি আর যারা বলছে ভয় পেয়েছেন মোদিজি তা দেখা করতে কে যাচ্ছে মোদিজি নবান্ন তো যাচ্ছে না চোর মমতা রাজভবনে